মধ্যে দেখুন একটা ট্রেন স্টেশনের দিকে ঢুকতেছে, খুব ধীর গতিতে স্টেশনের দিকে ট্রেনটা ঢুকতেছে। এই দেখুন প্রায় কাছাকাছি চলে এসেছে স্টেশনের দিকে আর কি। আর একটা দাড়ি আছে, মানে এটা ক্রস করার পরে ওই ট্রেন একটা ছাড়বে আর কি। দেখেন এটা প্রায় চলে এসেছে। গোপালগঞ্জ টঙ্গিপাড়া থেকে আসলো, এসে আপনার চলে যাবে রাজশাহী পর্যন্ত। মোটামুটি অনেক মোটামুটি একটা লম্বা ট্রেন, খুব আহামরি বড় তা না, কিন্তু মোটামুটি পর্যায়ের একটা ট্রেন। এই স্টেশনটাতে দাঁড়ায় না, মোটামুটি ওরা সামনেই যে কোর্ট স্টেশন আছে, কোর্ট স্টেশনটাতে ট্রেনটাতে দাঁড়াবে, এখানে দাঁড়ায় না টঙ্গিপাড়া স্টেশনটা। এইটা হচ্ছে যে আপনার এইটা দাঁড়িয়ে আছে গোয়ালন্দ থেকে আসলো, এটা পুরাদা পর্যন্ত যাবে, পুরাদা থেকে যেয়ে আবার ব্যাক করবে। এইটা আর কিছুক্ষণ, মানে ওইটা এই যে ট্রেনটা গেল টঙ্গিপাড়া এক্সপ্রেস, টঙ্গিপাড়া এক্সপ্রেসটা আপনার সামনে কোর্ট স্টেশন যাবে। কোর্ট স্টেশন যাওয়ার পরে, কোর্ট স্টেশন ত্যাগ করার বেশ কিছুক্ষণ পরে, তারপরে এই ট্রেনটা ছাড়বে। এইটা অপেক্ষা করবে ক্রসিংয়ের জন্য, কারণ এটা লোকাল ট্রেন, এইটা অপেক্ষা করবে। এটা বেশি, এটা বেশি বড় ট্রেন না, এটা মোটামুটি 1, 2, 3, 5টা বগি আছে, একটা 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 ইঞ্জিনার, 5টা 5.5টা বগি। বগির সংখ্যা একটু কম ছিল, একটা বগি বাড়াইছে মোটামুটি। এই যে একটা মানে হাফ হাফ বগি, হাফ আপনার ইঞ্জিন, আর সামনে একটা ইঞ্জিন, আর মোটামুটি 5টা বগি। এই হচ্ছে আপনার এই সাবট্রাক্টর ট্রেন। এটা সবসময় মোটামুটি অন্যদের সাইড দেওয়ার জন্য স্টেশনগুলো অপেক্ষা করে, কারণ এটা লোকাল ট্রেন। এটাতে মোটামুটি যাত্রী যা ছিল উঠে পড়ছে, যাত্রী যা ছিল নেমে গেছে আর কি। যদি ভিতরটা দেখান, ভিতরে কিন্তু মোটামুটি দেখেন যে ফাঁকাই আর কি। আবার সামনের স্টেশন থেকে উঠবে কিছু যাত্রী, তবে এটাতে আর উঠবে না, কারণ সামনে যে ট্রেনটা চলে গেল ওই ট্রেনটাতে মানুষ সব চলে যাবে। টঙ্গিপাড়া এক্সপ্রেসে আপনার সব চলে যাবে, লোকালটাতে এখন আর ভিড় হবে না, তবে ফিরে আসার সময়, ফিরে আসার সময় ভিড় হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।